হ্যালো গাইস, টেম্পোরেশনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমরা জানবো পার্টিসিপাল কত প্রকার ও কী কী, উদাহরণের সাহায্যে ডিটেলসে জানবো। সময় না নষ্ট করে চলো শুরু করি। পার্টিসিপাল দুই প্রকার, প্রেজেন্ট পার্টিসিপাল, পাস্ট পার্টিসিপাল। প্রেজেন্ট পার্টিসিপাল ভার্বের শেষে আইএনজি যোগ করিয়া প্রেজেন্ট পার্টিসিপাল গঠিত হয়। টার্নিং টু দ্য পার্ক উইথ শো দ্য সার্কাস টেন্স। টার্ন হচ্ছে বার্ব, মুড়া। টার্নের সাথে আইএনজি যুক্ত হয়ে প্রেজেন্ট পার্টিসিপাল গঠিত হয়েছে, টার্নিং। আই সো এ গার্ল ওয়ারিং এ ব্লু ফ্রক। ওয়ার পরিধান করা, বার্ব, সাথে আইএনজি যুক্ত হয়ে প্রেজেন্ট পার্টিসিপাল গঠিত হয়েছে। কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্সের মধ্যে কীভাবে প্রেজেন্ট পার্টিসিপাল ব্যবহৃত হয় এই এক্সাম্পলগুলির মধ্যে আমরা দেখব। দে আর প্লেয়িং ফুটবল, তারা ক্রিকেট খেলিতেছে। কন্টিনিউ চলছে, যেগুলি এগুলিকে আমরা কন্টিনিউয়াস টেন্স বলি। এক নাগাতারে চলছে, দে আর প্লেয়িং, তারা খেলছে ক্রিকেট, তারা ফুটবল খেলিতেছে, কন্টিনিউ চলছে। এখানে প্লেয়িং, প্লে প্লাস আইএনজি, প্লেয়িং প্রেজেন্ট পার্টিসিপাল, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। গো প্লাস আইএনজি, গোয়িং, গোর সাথে আইএনজি যুক্ত হয়েছে। আই এম গোয়িং টু দ্য স্কুল, আমি স্কুলে যেতেছি। দে আর ওয়েটিং ফর আস, তারা আমাদের জন্য অপেক্ষা করতেছে। ওয়েট মানে অপেক্ষা, ওয়েট বার্ব, বার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে প্রেজেন্ট পার্টিসিপাল গঠিত হয়েছে। ইট ইজ বিন রেনিং সিন্স মর্নিং, সকাল থেকেই বৃষ্টি হইতেছে। মর্নিং, রেনিং, রেন প্লাস আইএনজি, রেন হচ্ছে বার্ব প্লাস আইএনজি, রেনিং প্রেজেন্ট পার্টিসিপাল। সিন্স এর ব্যবহার হচ্ছে এখানে, সিন্স হচ্ছে নির্দিষ্ট পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করি। সিন্স মর্নিং, সিন্স 7 PM, সিন্স 4 o'clock, সিন্স মনডে, সিন্স স্যাটারডে, তখন আমরা সিন্স ব্যবহার করি। সিন্স বলতে নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম বা নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করি সিন্সটা। পাস্ট পার্টিসিপাল উইক বার্বের শেষে ডি ইডি টি যোগ করিয়া এবং স্ট্রং বার্বের শেষে এন ইএন যোগ করিয়া গঠিত হয়। প্লিজ নার্স দ্য ইঞ্জার্ড সোলজার, এখানে ইঞ্জার হচ্ছে নাউন, বার্ব ইঞ্জার, ইঞ্জার সাথে ডি যুক্ত হয়ে পাস্ট পার্টিসিপাল গঠিত হয়েছে, ডি যুক্ত হয়ে ইঞ্জারের সাথে। প্লিজ অ্যাটেন্ড টু দ্য ফ্রাইটেন্ড বেবি, ফ্রাইটেন্ড হচ্ছে ভয় পাওয়া, বার্ব, বার্বের সাথে ইডি যুক্ত হয়ে পাস্ট পার্টিসিপাল গঠিত হয়েছে, ইডি যুক্ত হয়ে, ইডি। এখানে ইনজার্ড সোলজার, সোলজারটা কীরকম সোলজার, ইনজার্ড সোলজার, ইনজার্ডটা একটা এক্সজিটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে ফ্রাইটেন্ড পার্টিসিপালটা, প্রেজেন্ট পার্টিসিপালটা, সরি পাস্ট পার্টিসিপালটা এক্সজিটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, বেবিকে মডিফাই করছে বা কোয়ালিফাই করছে। বেবি, বেবি হচ্ছে নাউন, নাউনটাকে। বার্নড, এ বার্নড চাইল্ড ডেডস দ্য ফায়ার, বার্ন, বার্ন, বার্নের সাথে টি যুক্ত হয়ে পাস্ট পার্টিসিপাল গঠিত হয়েছে, বার্নড। এখানে যতগুলো নিয়ম আছে, ডি ইডি টি, এইসব নিয়ম দেখে আমরা বুঝতে পারবো না কোনটা পার্টিসিপাল, কীভাবে তৈরি করতে হবে পাস্ট পার্টিসিপাল। এগুলির জন্য দেখাচ্ছি কীভাবে হবে। প্রেজেন্ট, এগুলি হচ্ছে বার্বের তিনটা ফর্ম, বার্বের প্রেজেন্ট, প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপাল, প্রেজেন্ট বর্তমান, পাস্ট হচ্ছে অতীতটা, আর এটি হচ্ছে পাস্ট পার্টিসিপাল। অ্যারাইজ, এরোজ, অ্যারাইজেন, এখানে অ্যারাইজ থেকে এরোজ করতে কোনো নিয়ম লাগবে না, কোনো নিয়ম হবে না, এরোজ থেকে অ্যারাইজেন করতে কোনো নিয়ম, নিয়ম দিয়ে হবে না, এগুলি আমাদের মুখস্থ করতে হবে, সে সব বারগুলি মুখস্থ করতে হবে। কীভাবে হবে আপনার মুখস্থ করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এউক, এউক, এওকেন, এর আগে ছিল নিয়ম, ছিল ইএন যুক্ত হয়েছে, এন টি যুক্ত হয়েছে, কোনো কোনো জায়গায় ইএন, বিটের জায়গায় বিট, ইএন যুক্ত হয়েছে, এইসব নিয়ম এক দুইটার মধ্যে লাগতে পারে, সবটির মধ্যে লাগবে না, বিভিন্ন ধরনের নিয়ম আছে এখানে, এগুলি মুখস্থ করতে হবে, এরকম অনেক আছে। বাইট, বিট, বিটেন, বিট বা বিটেন, যে কোনো একটা লিখলেই চলবে, পাস্ট, পাস্ট পার্টিসিপালের ক্ষেত্রে যে কোনো একটা লিখলেই চলবে, সেরকম অনেকগুলি আছে, এরকম আরও আছে, এগুলি আমি বেশি লিখিনি, আরও আছে, যদি তোমরা যদি বলো তো আমি আরেকটা ভিডিও বানিয়ে সবগুলি দিয়ে দেবো, কমেন্ট করবে।
যদি লাগে। এখানে নেক্সট, দ্য বয় হ্যাভিং ফেলড দ্য টিচার ওয়াজ ডিপ্রেসড। এখানে বয় হ্যাভিং, হ্যাভ প্লাস আইএনজি, হ্যাভিং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে প্রেজেন্ট পার্টিসিপল গঠন করছে। তো ভার্ব হচ্ছে নাউন, নাউনের সাথে এখানে প্রেজেন্ট পার্টিসিপল একসাথে বসছে, এটা একটা ফ্রেজ গঠন করছে। এখানে সেম নাউনের প্রোনাউন, প্রোনাউনের সাথে পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল বসে একটা ফ্রেজ গঠন করছে, ফ্রেজ গঠন করছে সেম। পার্টিসিপল অ্যাজ অ্যাডজেকটিভস, এগুলি পার্টিসিপল সব, প্রেজেন্ট পার্টিসিপল। সিঙ্গিং, সিং প্লাস এনজি, সিং ভার্বের সাথে যুক্ত হয়ে প্রেজেন্ট পার্টিসিপল করতে হয়েছে। লাভিং, বার্কিং, স্লিপিং, লাভিং, ইনজার্ড পাস্ট পার্টিসিপল, পার্টিসিপল। হ্যাঁ, এগুলি অ্যাডজেকটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, পার্টিসিপলগুলি অ্যাডজেকটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। কীভাবে অ্যাডজেকটিভ ব্যবহৃত হয়েছে? বার্ড, সিঙ্গিং বার্ড, নাইটিঙ্গেল ইজ এ সিঙ্গিং বার্ড। কীরকম বার্ড? সিঙ্গিং বার্ড। বার্ড নাউনটাকে মডিফাই করছে বা কোয়ালিফাই করছে, এটা অ্যাডজেকটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। অ্যাডজেকটিভ কোনগুলি? যেগুলি নাকি কোনো ব্যক্তি অবস্থার দোষ বা গুণ প্রকাশ করে, সেগুলিকে আমরা অ্যাডজেকটিভ বলি। যেমন ব্ল্যাক পেন, ব্ল্যাক হচ্ছে অ্যাডজেকটিভ। যেমন ব্ল্যাকটা কী করছে? নাউনটাকে কোয়ালিফাই করছে বা মডিফাই করছে বা এটার দোষগুণ প্রকাশ করছে। কলমটা কীরকম কলম? কালো কলম। কালোটা হচ্ছে এটার দোষগুণ, তো কালোটা হচ্ছে অ্যাডজেকটিভ। গুড বয়, গুড বয়, গুড হচ্ছে কীরকম? ভালো, ভালো। ভালোটা হচ্ছে অ্যাডজেকটিভ, মানে বইটার দোষগুণ প্রকাশ করছে, ভালো ভালো, তো ভালোটা হচ্ছে অ্যাডজেকটিভ। সেই রকম এখানে সিংটা হচ্ছে অ্যাডজেকটিভ, এটার দোষগুণ প্রকাশ করছে, মানে নাউনটাকে কোয়ালিফাই করছে। কীরকম বার্ড? সিং বার্ড, এ বার্ড দ্যাট সিংস। লাভিং টিচার, এ টিচার দ্যাট লাভস। লাভিং টিচার, হি ইজ এ লাভিং টিচার। টিচারটা কীরকম টিচার? এটা নাউন, নাউনটাকে মডিফাই করছে বা দোষগুণ প্রকাশ করছে লাভিংটা, তো এটা এখানে অ্যাডজেকটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে এই প্রেজেন্ট পার্টিসিপলটা। বার্কিং ডগস, ডগসটা কীরকম ডগস? যে ডগটাকে, কুকুরটার কি বার্ক ঘেউঘেউ শব্দ করছে, এটার ডগটা নাউনটাকে কোয়ালিফাই করছে, এটার নাউনটার দোষগুণ প্রকাশ করছে, তো এটা এখানে অ্যাডজেকটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে বার্কিংটা। স্লিপিং ফক্স ক্যাচ এ স্নো পোল্ট্রি, স্লিপিং ফক্স খেক শিয়াল, কীরকম খেয়ে শিয়াল? স্লিপিং, ঘুমন্ত, এটা একটা অ্যাডজেকটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে প্রেজেন্ট পার্টিসিপলটা। লিভিং বয়েস, কীরকম বয়েস? লিভিং বয়েস, জীবন্ত বয়েস, জীবন্ত, এটা হচ্ছে এখানে অ্যাডজেকটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, বয়েসটার মডিফাই করছে বয়সটাকে, বয়সটার সম্বন্ধে বলছে অ্যাডজেকটিভ। ইনজার্ড সোলজার, পাস্ট পার্টিসিপল, এটা অ্যাডজেকটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। সোলজার, কীরকম সোলজার? ইনজার্ড সোলজার, আহত সোলজার। প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ অ্যাডভার্ব ইকুইভ্যালেন্ট, প্রেজেন্ট পার্টিসিপলটা অ্যাজ অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয় সেন্টেন্সের মধ্যে। বেন্ডিং মাই আইস ডাউনওয়ার্ড আই সো এ স্মল ক্রিয়েচার, আমার চোখ নিচের দিকে একটু মুড়ে, ডাউনওয়ার্ড নিচের দিকে মুড়ে, আই সো এ স্মল ক্রিয়েচার, আমি একটা ক্ষুদ্র প্রাণীকে দেখলাম। এখানে আই সো, আমি দেখলাম, কীভাবে দেখলাম? বেন্ডিং মাই আইস, আমার চোখটা নিচের দিকে মুড়ে, বেন্ডিং, বেন্ডিংটা এখানে শটাকে কেমন মডিফাই করছে? বেন্ডিং, বেন্ড করে, তো না এখানে শটা হচ্ছে বার্বটাকে মডিফাই করছে বেন্ডিংটা, তাহলে এটা এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে বেন্ডিংটা প্রেজেন্ট পার্টিসিপলটা। অ্যাডভার্ব কোনগুলি? যেগুলি নাকি বার্বকে মডিফাই করে, অ্যাডজেকটিভকে মডিফাই করে এবং অ্যাডভার্বকেও মডিফাই করে। এখানে স হচ্ছে বার্ব, বার্বকে মডিফাই করছে, স হচ্ছে বার্ব, বার্বকে মডিফাই করছে, তাই বেন্ডিংটা হচ্ছে এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। টার্নিং মাই হেড এ লিটল দ্যাট ওয়ে আই সো এ স্টেজ, আই সো এ স্টেজ, আমি স্টেজে দেখলাম, কীভাবে দেখলাম? স, এখানে বার্বকে মডিফাই করছে, স কীভাবে দেখলাম? টার্নিং মাই হেড, টার্ন করে একটু মাই হেড, আমার মাথাটা লিটল দ্যাট ওয়ে, ওই দিকে, টার্নিংটা এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, স বার্বকে মডিফাই করছে, তার কারণে আমি স্টেজে দেখলাম, কীভাবে দেখলাম? টার্নিং মাই হেড। রাখাল কেম আউট, কীভাবে বাইর হলো? হিয়ারিং দ্য নক অ্যাট দ্য ডোর, দরজার মধ্যে নক শুনে, হিয়ারিং, তো
came out came came verb টাকে modify করছে hearing টা তাই এখানে এটা present participle হিসেবে present participle টা এখানে adverb হিসেবে ব্যবহৃত হয়েছে গাইস সেশনটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে এখানে শেষ করছি বেস্ট অফ লাক